ওয়েলকাম আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজকে সেপ্টেম্বরের আট তারিখ দু সাল রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন খবর আবহাওয়ার উঠে এসেছে সেখানে প্রথমেই বলা হচ্ছে এই পাঁচ জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামাচ্ছে উড়িষার নিম্নচাপ এবং এই রকম পরিস্থিতি আর কতদিন চলতে পারে তাও বলা হয়েছে এবং আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন 26 থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট থাকবে তার ফলে গুমট ওয়েদার থাকবে গত কয়েক দিন ধরে উড়িষ্যায় ঠায় দাঁড়িয়ে রয়েছে একটি নিম্নচাপ যার ফলে কিন্তু লাভবান হচ্ছে দক্ষিণবঙ্গ কোথাও ভারী বৃষ্টিপাত সেরকম না হলে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বেশিরভাগ জায়গাতেই এবং এই পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন বজায় থাকবে বলে জানানো হয়েছে বর্তমানে যে নিম্নচাপটি ওড়িশায় রয়েছে সেটি তৈরি হয়েছিল গত মঙ্গলবার আর তারপর থেকে তার শক্তি না বাড়লো, সে কিন্তু বেশি সরছে না অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে আছে তার ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে এবং এর ফলে বৃষ্টি নামছে শুক্রবারের পর শনিবার অর্থাৎ গতকালও কলকাতা এবং তার পার্শ্ববর্তী জায়গাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টির দাপট একটু কম ছিল এবং পূর্বাভাসে বলা হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় এই রকম বৃষ্টিপাত চলতে থাকবে এমনটাই জানানো হয়েছে এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে এই ভারী বৃষ্টিপাত আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলবে এমনটাও বলা হয়েছে এই প্রসঙ্গে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আলটিমা জানাচ্ছে যেহেতু উড়িষ্যার নিম্নচাপটি এখনই জায়গা পরিবর্তন করছে না বা করবে না তাই বৃষ্টি বহাল থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলতে পারে বলে এমনটাও তারা জানাচ্ছেন তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বা দু তিন জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে কারণ তখন বৃষ্টির বিরতি দেখা যাবে এবং এর কারণ হচ্ছে অসমের ওপর তৈরি হওয়া একটা ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটির প্রভাবে জলীয় বাষ্প ধেয়ে যাবে উত্তরবঙ্গের দিকে ফলে তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে উত্তরবঙ্গে জোট বৃষ্টি আবার শুরু হবে ওই জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার সামনের সপ্তাহে শেষের দিকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গের জন্য দু সপ্তাহের জন্য যে একটা পূর্বাভাস কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন অর্থাৎ মৌসুম ভবন সেখানে যথেষ্ট কিন্তু আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তারা বলেছেন ছয় থেকে তেরো সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে চোদ্দ শতাংশ এবং চোদ্দ থেকে একুশ সেপ্টেম্বর স্বাভাবিকের থেকে চৌত্রিশ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে ফলে আগামী অন্তত দু সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ভালোই হবে এমনটাই মনে করা হচ্ছে এবং তাহলে সবশেষ দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এবং উপকূলের জেলাগুলিতে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকবে ওখানে বৃষ্টিপাত বেশি হবে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এবং উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এমনটাই কিন্তু আজকে লেটেস্ট খবরে জানা গেছে এই ছিল আজকের আবহাওয়া কেমন থাকবে আশা করছি আপনাদের ভিডিওটা হেল্প করবে হেল্প করলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংক ইউ